অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হন, মমতার বিধায়কই দাবি করলেন। টিএমসি কর্মী সমর্থকেরা সবাই আশা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হোক তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরে কেন উপমুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির? তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপমুখ্যমন্ত্রী হন, কিন্তু কেন? আমাদের স্টুডিও এসে কি বলছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির শুনব। কিন্তু মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, তাই আজকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কেন সেটাই জানতে চাই। সেটাই আপনাদের সামনে আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত। কেন বলছি আপনাকে, আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা, সেখানে একটা জনপ্রতিনিধি আমি। আমার রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরে রান করছে, 42 বছরের মধ্যে এই যে 2021 যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে, মানুষ মুর্শিদাবাদের মানুষ জনগণ যেভাবে মাত্র 80% হিন্দু মেজরিটি সিট, 64 মুর্শিদাবাদ আর বহরমপুর এই জায়গাটাতে 2 বিজেপি সিট জিতেছে, বাকি 20 বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধার বা তার প্রতি আস্থা বিশ্বাস ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের, আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে। বিভিন্ন উপভোক্তা, বিভিন্ন যে স্কিম সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে 2001 থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী 2011 পর্যন্ত, সেই সময় পুলিশের যে চলা ফেরা, পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, থানাগুলার যেভাবে চলা ফেরা, আমরা তখন অপোজিশনে ছিলাম, তখনও কিন্তু পুলিশের কাছে, পুলিশের নিচের স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরওয়ালার প্রতি অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল, এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে এডিজি থেকে শুরু করে তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয় তাহলে আমি ছাড় পাবো না, আমার ডিমোশন হবে, নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে, নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন, তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে, প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো, সেটা চলে আসার পর উনিশে যখন 20-তে যখন দেখলাম আমরা ওই COVID-19 পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন, আর থানা লেভেলগুলো ব্লক লেভেলগুলো শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই তাদের সময় ব্যয়। মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুম ধরে গেছে? ও, ঘুম ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না, সেটা একটা জায়গায় তিনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে, কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে। কারণ যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছে, ঘটনাক্রমে কালকেই দেখবেন যে 13 তারিখে যখন একটা 6টা বাই ইলেকশন হচ্ছে, সেখানে ভাটপাড়া থানার 200 গজের মধ্যে 200 মিটারের মধ্যে একটা খুন হয়ে গেল, তো এটার জন্য তো পুলিশ দায় এড়াতে পারে না। মানে রাজ্যের সার্বিক ল এন্ড অর্ডার পরিস্থিতি, সেটাকে কড়া হাতে দমন করার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ভরসা? স্টেপ নেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই জায়গাতে স্থলভিত্তিক হন বা ডেপুটি সিএম হয়ে যদি স্বরাষ্ট্র দপ্তরটা তিনার কাছে থাকে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সর্বোচ্চ নেত্রী, তিনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ ভারতবর্ষে
মহিলা হিসেবে একটা বিরল, ইন্দিরা গান্ধীর পরে যদি কোনো মহিলা রাজনীতিবিদ ধরা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারো তুলনা টানা যায় না। সেই জায়গা থেকেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের গার্জেন, তিনি সর্বোচ্চ জায়গায় আছেন, সেখানে থাকুন, তৃণমূলের চেয়ারপারসন আছে সেটাও থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি। কেন আপনি কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় তার তার বয়স তার লোড কমানো, কারণ লোড কমানো, কারণ আর কিছু আমলা যেটা নবান্নে বসে বা কলকাতায় বা বিভিন্ন জায়গায় যেটা সিএম এর কাছে আশপাশে থাকেন, তিনারা সিএম কে যেভাবে ইনফরমেশন দিচ্ছেন, আমার মনে হয় যে গ্রাসরুট থেকে, থানাগুলা থেকে, আমি গোটা স্টেটের খবর বলতে পারবো না, কিন্তু আমার জেলায় আমরা যে থানা 16টা থানা এলাকায় আমাদের যে বহরমপুর যে পুলিশ পিডি তার আন্ডারে যে থানাগুলা আছে, আজ থেকে 12-15 বছর পিছিয়ে গিয়ে থানাগুলার যে কার্যকারিতা, যে যে ধরনের স্টেপ তারা নিত, এখন পুলিশের নিচের তলা থেকে একদম এসপি মহল পর্যন্ত যে একটা শৃঙ্খলা বা যেটা একটা ওনাদের যে ডিসিপ্লিনারি একটা ডিপার্টমেন্ট, সেই জায়গাটাতে অনেক ত্রুটি হচ্ছে। আপনার জেলা মুর্শিদাবাদ জেলা তো খুব ক্রিটিক্যাল ছিল, সেই মুর্শিদাবাদে তো এবার খুব ভালো ফল করলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরী গড় বলে পরিচিত বহরমপুরে তাকে তারা আপনারা হারিয়ে দিলেন, এটার কৃতিত্ব কার, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমাদের দুজন নেতৃত্বেরই কৃতিত্ব। আমি আপনাকে বলছি, যখন নির্বাচনে 10ই মার্চ ব্রিগেডে যেদিন প্রার্থী ঘোষণা হলো, তখন আপনারা জানেন যে এই কৌশিকবাবুও জানেন যে আমি কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছিলাম যে বাইরের একজন লোককে এইভাবে ভোট করানো যাবে না। কিন্তু যখন 19শে মার্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকেছিলেন, যখন বললে দল এটা ঘোষণা করেছে, সে দলের আপনি একজন কর্মী বা বিধায়ক, আপনাকে ভোট করতে। হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনালাম, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হন, এবং একই সঙ্গে তিনি বলছেন যে আমি মন্ত্রিত্বের জন্য লালায়িত নই, কোনো পোস্টের জন্যও নই, আমি শুধু সম্মানের জন্য দল করি, মুর্শিদাবাদের মানুষের সম্মান ধরে রাখার জন্য, উন্নয়ন করার জন্য দল করি, সেই বিষয়ে আর কোনো কম্প্রোমাইজ করব না, আমাকে দলের দায়িত্ব দিক বা না দিক, আমাকে মন্ত্রী করুক বা না করুক, কিন্তু আমার চোখের সামনে তৃণমূলের কোনো নেতা অন্যায় করলে আমি তার প্রতিবাদ করে এসেছি, আগামী দিনেও করব, বিশাল দাবি করলেন হুমায়ুন কবির। এবং একই সঙ্গে ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় উপমুখ্যমন্ত্রী হন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।